হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। ফাল্গুনি ব্লগ নিয়ে তোমাদের অনেক 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 স্বাগত। আমি আছি ফাল্গুনি তোমাদের সাথে, আর আজকে বাড়ি এসেছি। এখানে এক জায়গায় পুজো হচ্ছে রক্ষাকালী, তো সেখানে যাব, সেজন্য রেডিও হয়ে গেছে। এই যে শাড়িটা পরেছি, তো চলো যাওয়া যাক। কী কী হচ্ছে তোমাদেরকে অল্প একটু তুলে ধরবো তোমাদের সাথে। তো এখন আছি রাস্তায়, আর আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক মেলা বসেছে, দূর দূর থেকে দেখা যাচ্ছে। আর প্রচুর দুদিকে টোটো, অটো, মোটরসাইকেল প্রচুর ছিল, আর লোক সমাগমের তো কথাই মানে কি বলবো, এত এত ভিড় হয়েছিল। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে যেখানে ঠাকুর আছে সেখানে তো যেতেই পারলাম না, এত পরিমাণে ভিড়। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভোগ নিয়ে এলো, আমরা ভোগ খাচ্ছিলাম, তো সেই জন্য এখান থেকে একটু ভিডিও করলাম। ওই যে ভোগ নিয়ে এসেছিলো, তো দু হাতে করে আমি ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর ভিতরে এত ভিড়, এত লোকের, মানে যে ওই যে দেখাচ্ছি দূরে, ওই যে দেখতে পাচ্ছেন ফুলের মালাটালা দিয়ে একটা বট গাছের নিচে করা রয়েছে, ওখানেই মেন ঠাকুরটা, কিন্তু যাব সেই উপায়টা নেই, এতটা পরিমাণে ভিড় ছিল। তো এই যে এখানে খাওয়ানো দাওয়ানো হবে, সেই জন্য ভোগটক খেয়ে দিকে চলে এলাম। দাঁড়িয়ে আছি, দেখি কখন পাওয়া যায়। আর যে সামনে সবুজ ধানের ক্ষেত, তো খুব ঠান্ডা, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো আর রোদ্দুর মধ্যে, সেই জন্য গাছের ছাওয়াতেই আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা হয়তো সেকেন্ড ব্যাচে পাবো হয়তো, সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু শর্টস ভিডিও শ্যুট করছিলাম, তো সেটারই আমার হাজবেন্ড একটু ভিডিও করছিলো। আর এখানে অনেকজনের সাথেই চেনা পরিচয় ছিল, যাদের সাথে দেখা হচ্ছিলো, কথাবার্তা হচ্ছিলো, আর তাদের সাথে গল্প টল্প একটু করছিলাম, সাইডে দাঁড়িয়েছিলাম। আর পুজো খুবই মানে ভালোই হয়েছে, আর টাইমে টাইমে হয়ে গেছে, বেশি লেট হয়নি, কিন্তু এত লোকের আয়োজন আইটেম খাবারের আর কি, সেই জন্য একটু লেট হয়ে গিয়েছিলো। আর এখন নিয়ে যে খাবার খেতে বসে পড়েছি, মচ্চপ খেতে, তো প্রচুর গরম আছে, রোদও আছে, আর অনেকটা টাইম হয়ে গেছিলো, তাই আর খাওয়ার ভিডিওটা করিনি, ঝটপট খাওয়া দাওয়া সেরে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি একটু যে কোথায় কী হচ্ছে, এখানে দেখলে তোমরা ওই যেগুলো মানসিক করে যেগুলো, সেগুলো ওখানে প্রসাদগুলো ওগুলো কাটা হচ্ছিলো। আর এদিকে দূরে দূরে বড় বড় ডাকে করে রান্না হচ্ছিলো, আর এই যে দুদিকে মচ্ছপ খাওয়াতে বসিয়ে দিয়েছে, খাওয়াচ্ছে। আর আমাদের তখন গা হয়ে গিয়েছিলো, তারপরে আমরা ভিডিওটা করছি। তো যাবো, দেখে গরম যা পড়েছে, একটু আইসক্রিম টাইসক্রিমও খাবো, তারপরে একটু মেলা টেলা ঘুরে এখান থেকে বেরিয়ে যাব। তো ওই জন্য আমি চলে এসেছি, আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের ননদ হয়, তো দেখা হয়েছে বলে আমি ওই পিছন থেকে চোখটা ধরেছিলাম যে চিনতে পারি কি না, তো চিনতে পেরে গেছে, যাই হোক। ওই যে তো তারপরে একটু গল্প টল্প করে তাদের সাথে, ওরা জিনিসপত্র কিনছিল, আর আমি একটু আইসক্রিম টাইসক্রিম খাচ্ছিলাম। আর এই যে তাদের সাথে গল্প হচ্ছিলো, আর ওরা কেউ কেনাকাটা করছিলো দেখছিলাম, আমি সেরকম কিছু পছন্দ হয়নি বলে কিচ্ছুই কিনিনি বলতে গেলে। আর একটু ঘুরে টুরে মেলাটা দেখে নিলাম কোথায় কী বসেছে। একটু ঠাকুরের একটা মূর্তি নেওয়ার খুব ইচ্ছা ছিল, রাধা গোবিন্দ, কিন্তু এখানে সেরকম ছিল না, একটা ছোট্ট মতো ছিল, কিন্তু ওটার অনেক দাম বলছিলো, সেজন্য নেওয়া হলো না। পরে যাবো আশা করছি বাজারে, তখন ওখান থেকেই নিয়ে আসবো। আর এখানেও প্রচুর ঠাকুরের জিনিসপত্র সব বসেছিলো, তো তোমরা একটু সঙ্গে থাকো, দেখে নাও এই ভিডিওটা, কেউ স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। বিকেলে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, একটা খুব সুন্দর জায়গায় যাব কিছু জিনিস দেখতে, তো তোমরা দেখতে থাকো। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখছো আর স্কিপ করে চলে যাচ্ছ, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে ফেলো, তাহলে আমার সমস্ত নতুন নতুন ব্লগের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা। এলা ঘুরে চলে এলাম, আর প্রচণ্ড গরম লাগছিলো, তারপরে তার উপরে গরম গরম মচ্ছপ খাওয়া হয়েছে, খিচুড়ি প্রসাদ খাওয়া হয়েছে বলে বেশি লাগছিলো, তাই একটা আইসক্রিম খাওয়ার পরে আরেকটা নিয়ে নিয়েছি, ওই জন্য ঠান্ডা লেগে গেছিলো। তো এটা মাল্টি কালারের আইসক্রিম ছিল, একদম কী বলবো, রেনবো আইসক্রিমটার নাম, আর অনেক রকম ফ্লেভার ছিল, অনেক রকম কালার ছিল, তো ওটাই নিয়ে। হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন বিকেলে বেড়াতে যাবো। এই যে আমি ড্রেসটা পরেছি, এই আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে, তো চলুন দুজন মিলে একটু বেরিয়ে আসি বাইরে থেকে, বেড়াতে যাবো, তার সাথে একটা জিনিসও দেখতে যাব তো বাড়ির জন্য, তো তোমাদেরকে দেখাবো অবশ্যই, তোমরা সঙ্গে থাকো। বেরিয়ে পড়ে দেখছি গাড়ির তো তেল ভরতে হবে, কেন অনেকটা দূর যেতে হবে, সেজন্য পেট্রোল পাম্পে ও তেল ভরলো, তারপরে হাওয়াটা চেক করলো, সেজন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে এখন চলে যাচ্ছি, একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, একটু আগে আগে বেরোনোর কথা ছিল, কিন্তু ঝরঝর একটু হওয়াতে একটু লেট হয়ে গেল আমাদের যেতে, কারণ না দিনে বীভৎস গরম ছিল সেই জন্য। আর এই যখন আমরা যাচ্ছি রাস্তাতে, আর চলে এসেছি, আমরা এসেছি মার্বেলসের দোকানে, টাইলসের দোকানে, কারণ আমাদের নতুন বাড়িতে কী কালারের টাইলস বা কী ডিজাইনের টাইলস লাগানো হবে সেটারই আমরা একটা রিভিউ দেখতে এসেছি। তো যিনি দাদা ছিলেন তিনি একে একে দেখাচ্ছিলেন, আমি ডিজাইনগুলো ওই জন্য একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, তো তোমরা একটু ডিজাইনগুলো দেখে নাও, আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কোন ডিজাইনটা ফ্লোরে সব থেকে ভালো ছিল।
তিন জায়গার জন্য টাইলস দেখছিলাম, মানে রুমের জন্য আর ঠাকুর ঘরের জন্য আর বাথরুমের জন্য। তো সেই জন্য বিভিন্ন বিভিন্ন টাইলস দাদা দেখাচ্ছিলেন, তার মধ্যে ম্যাট ফিনিশও ছিল, তার মধ্যে বিভিন্ন এই যেগুলো একটু হার্ড হয় সেগুলোও ছিল, কাঁচের মতো যেগুলো হয় সেগুলোও ছিল, বিভিন্ন রকমের ছিল। তো আমরা দেখছিলাম কোনটা কোনটা ভালো লাগবে। আমাদের টাইলস দেখা হয়ে গেছিল, আর এই যে আরেকটা কিছুটা বাকি ছিল, এগুলো হচ্ছে 3D পিন সব। 3D পিনগুলো একবার দাদা বললেন দেখে নিন, যদি পছন্দ হয়ে যায়। আমার তো 3D পিনগুলোই পছন্দ হচ্ছিল, তো আমার হাজব্যান্ডের হয়নি, ওর প্লেনগুলোই পছন্দ হচ্ছিল বলে বলছিল। তো তোমরা দেখো বন্ধুরা, তোমাদের কোন পিনটা বেশি ভালো লাগে, 3D পিনগুলো না এমনি নর্মাল পিনগুলো? তো আমার সবগুলোই মোটামুটি দেখা হয়ে গেল। তো এরপরে আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকে